কয় জাতের এই জিনসিং আছে আপনি? দুই জাতের এখানেই আছে, এটা এটা আপনার হোয়াইট আর এই দেখেন এটা রেড জিনসিং শরীর লাল। এটার নাম কি ভাই? জি এটা হলো আপনার কামেশ্বরী হালুয়া, এটা খুব স্বপ্ন এবং আশা নিয়ে তৈরি। এটা হলো প্রায় 52টা আইটেম আছে, এটা যাদের একেবারে আশার আলো শেষ তারা এটা খাবে, তারা এটা খাইতে পারবে। আশা করি আল্লাহর রহমতে কেউ বিফলে যাবে না ইনশাআল্লাহ। দর্শকবৃন্দু আসসালামু আলাইকুম, কৃষি ফিল্ম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। দর্শক আজকে আপনাদের নিয়ে এসেছি চুয়াডাঙ্গা জেলা জীবননগর উপজেলা রায়পুর গ্রামে আলম হেকিমি দাওয়াখানায়। দর্শক আলম ভাই দীর্ঘদিন বিডিআরে চাকরি করার পরে তারপরে তার স্বপ্ন ছিল আসলে মানুষের উপকার করবে, সে এই কবিরাজি পেশা বিভিন্ন জায়গায় লেখাপড়া করে সে অভিজ্ঞতা অর্জন করছে। তার কাছ থেকে আজকে জানবো যারা বিভিন্ন ধরনের যৌন সমস্যায় ভুগছেন এবং শরীরে দুর্বলতায় ভুগছেন, এ যারা বিয়ে করতে ভয় পাচ্ছেন, আসলে কি করলে এই এর থেকে পরিত্রাণ পাওয়া যেতে পারে, এবং এই জিনসিং দর্শক এই জিনসিং খাইলে দর্শক কি কি উপকার হয়, এবং এই জিনসিং খাওয়ার কি কি পদ্ধতি আছে, ডাইরেক্ট কাঁচা খাইলে কি উপকার হয় বা ক্ষতি হয়, এবং প্রসেসিং করে খাইলে কি কি উপকার হয়, বিস্তারিত এই ভিডিওতে আমরা তুলে ধরব। দর্শক যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। দর্শক প্রথমে চলুন আলমবাইয়ের সাথে কথা বলি এবং এই জিনসিংয়ের খাওয়ার পদ্ধতি সম্পর্কে বিস্তারিত আমরা জেনে নেই। আলম ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলম ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। আচ্ছা আলম ভাই, আপনি দীর্ঘদিন বিডিআর এ চাকরি করছেন, এই চাকরির ছেড়ে চলে এসে আপনি এই যে কবিরাজের পেশায় প্রবেশ করলেন, আসলে কিসের জন্য এই পেশায় আসলেন? আসলে এই ছোটোকালেতে আমার খুব ভালো লাগতো, আমি খেলাধুলা বাদ দিয়ে গাছগাছড়া নিয়ে সবসময় ভাবতাম যে আসলে এই গাছটা দিয়ে কি হয়। বিভিন্ন উস্তাদের কাছে গেলাম, তারপরে বিভিন্ন জাতির শিক্ষা লাভ করছি, এরই মাঝে আমি বিডিআর এ চাকরিও করছি, তারপরে আমি আপনার চাকরি 2 বছর মতো চাকরি করছি। জি জি, তারপরে আর করি নাই, তারপরে আমি আবার আমার যে স্বপ্ন ছিল যে আমি কবিরাজি শিখবো, হেকিমি শিখবো, আমি বিভিন্ন ইউনিয়ন মেডিকেল কলেজ থেকে হেকিমি এবং কবিরাজি পড়ালেখা করছি, করে আমার স্বপ্ন যে আমি মানুষকে কীভাবে উপকার করব সাইড এফেক্ট বিহীন, মানে কোনো ক্ষতিকর দিক যাতে না থাকে সেইভাবে আপনি চিকিৎসা করতেছেন? জি জি, আমি সবসময় প্রত্যেকটা গাছ নিয়ে গবেষণা করতেছি আল্লাহর রহমতে। আমি কয়েকটা আমার নিজস্ব প্রোডাক্টও আমি বাইর করছি আমার অভিজ্ঞতা আলোকে, আমার উস্তাদের জ্ঞান, আমার নিজস্ব জ্ঞান দিয়ে। আমরা মূলত এই জিনসিন গাছগুলো বিভিন্ন দেশ থেকে নিয়ে আসি, কোনোটা চায়না, কোরিয়ান, আমেরিকা, এক একটা এক এক রকম পদ্ধতি, কিন্তু বর্তমান বাংলাদেশে এটা চাষ হইতেছে। কয় জাতের এই জিনসিং আছে? দুই জাতের এখানেই আছে, এটা এটা আপনার হোয়াইট আর এই দেখেন এটা রেড জিনসিং শরীর লাল। লালটা হলো লাল ধরনের ভাই, রেড জিনসিং আর এটা হলো হোয়াইট জিনসিং, মানে সাদা। কিন্তু আমরা বেশিরভাগ বিদেশি জিনসিং গুলাই ব্যবহার করি, এগুলো রেড কোরিয়ান। এটা কি রেড কোরিয়ান না? হ্যাঁ, রেড রেড জিনসিং আমরা নিয়ে আসি, চায়না গুলা বেশিও কাজ করে, আমি চায়না গুলা দিয়ে বেশি তৈরি করি। বিভিন্ন কায়দায় আমরা ঔষধগুলো তৈরি করি, যেমন আমরা একটা কস্তুরি ঔষধ তৈরি করছি, এর ভিতরে কিন্তু জিনসিন দিয়ে আছে, 32টা আইটেম দিয়ে আছে এর ভিতরে, রেগমাই দিয়ে আছে, অশ্বগন্ধা দিয়ে আছে। এটা শুধু আপনার যেমন জিনসিন শক্তিবর্ধক টনিক, এটা কোনো বয়স নাই, এটা বৃদ্ধ থেকে ছোট বয়স পর্যন্ত এটা খাইতে পারবে, এটা বিশেষত পুরুষ মানুষদের জন্য এটা কিন্তু বেশি কাজ হয়। কত বয়স থেকে এটা খাওয়া সবচেয়ে উপযোগী এই আপনার কস্তুরি হালুয়াটা? আমাদের কস্তুরি আমরা বেশিরভাগ 15-র পরের থেকে দেই, 15 থেকে 70-80 যে যত বয়স হইতে পারে খাইতে পারে। 15 বছর বয়সের পরে থেকে এটা খাওয়ার সবচেয়ে উপযোগী, উপযোগী মানে এর কম বয়সে খাওয়া যাবে না, এটা না খাওয়াটাই ভালো। যাদের উত্তেজনা কম হয়, যে বয়স হয়ে গেছে অথবা কম বয়স বিয়ে করতে ভয় পাইতেছে, সেই সমস্ত বন্ধুদের জন্য আমরা এটা তৈরি করছি। এটা খাওয়ার 1-2 দিন 3 দিন পরেই এটা রেজাল্ট পাবে ইনশাল্লাহ। এটা আপনার কস্তুরি হালুয়া, এটার মূল্য দিয়ে আছে, এটা আপনার 600 টাকা মূল্য,
আচ্ছা আচ্ছা আপনারা এগুলোর দাম রাখতেছেন কত? এগুলো 600 টাকা মূল্য 200 গ্রাম ওয়েট 200 গ্রাম 600 টাকা জি 600 টাকা আচ্ছা একটা একটা প্যাকেজ আছে কিনা না শুধু একটা ই খাইলেই হবে কেউ যদি ইচ্ছা করে যে আমি একটা নিয়ে দেখব তা আমি নিতে পারি যদি মনে করেন আমরা 3 মাসের একটা প্যাকেজ দেই যেমন একটা যৌন এবং সেক্স রোগ কিন্তু একদিনে হয় না অনেকের 3 বছর 4 বছর এমন আমি রোগী পাইছি যে 15 16 অথবা 20 বছরের রোগী তখন আমি কি করছি তাদেরকে একটা 3 মাসের কোর্স দেই আমরা যেমন আপনার এই যে কস্তুরি একটা হালুয়া দেই দুইটা দেই তারপরে আপনার কামিশেরি মদক দেয়া হয় এটা হলো আপনার শক্তিমূল মদক দেয়া হয় মালিশ আছে আরও এর সাথে সালসা দেয়া হয় বড়ি দেওয়া হয় সব মিলে আমরা 3 মাসের একটা কোর্স দেই 15 দিন পরে কি এক সপ্তাহ পরেতে সে বুঝতে পারে যে আমার পরিপূর্ণ রোগটা সারতেছে স্থায়ী 15 দিন পরে থেকে সে বুঝতে পারবে কি এক সপ্তাহ পরেতে এটা ওয়ান টাইম না যে এখন খাইলাম এখনই গরম হয়ে গেল ওয়ান টাইম তো ওয়ান টাইমে যেটা মাথা থেকে পা পর্যন্ত তার কিডনি লিভার সব নষ্ট হয়ে যাবে আর এটা কোনো মাথা থেকে পা পর্যন্ত প্রত্যেকটা অঙ্গের কাজ করবে এটা আমরা বিশেষ হেগিমি কবিরাজি বিভিন্ন ফর্মুলা দিয়ে জিনসিন গাছ বিভিন্ন গাছ দিয়ে আমরা এগুলো তৈরি করতেছি আমার চ্যানেল দেখে জটিল কেউ আসে আমার চ্যানেলের ওই দর্শকদের কোনো সার আছে কি না জি অবশ্যই ছাড় আছে কেউ যদি মনে করে যে আমরা একটা প্যাকেজ দেই সম্পূর্ণ আপনারা প্যাকেজ দেন মানে যে সম্পূর্ণ সুস্থ হওয়ার জন্য ৩৬০ টাকা আমরা নিয়ে থাকি একটা প্যাকেজ যেমন আপনার ওই যে কস্তুরি দুইটা থাকবে শক্তিমূল চারটা থাকবে আপনার এই যে কামেশ্বরী মদক একটা থাকবে আপনার অয়েল থাকবে চারটা আপনার সাথে সালসা থাকবে গাছের বড়ি থাকবে সব মিলে 3 মাসের একটা কোর্স আমরা এই কারণেই দিই যে কেউ ওয়ান টাইম খাবেন এখনই উত্তেজিত হবে আপনার কিন্তু সব শেষ হয়ে যাবে কিন্তু এটা এরকম হবে না মনে হবে না ভাই এটা খাওয়ার এক সপ্তাহ পরে তো আপনি বুঝতে পারবেন যে আমার ধাতু গাঢ় হইতেছে আমার ভিতরে একটা শক্তি আসতেছে আমি একটা বলবান পুরুষ হইতেছি স্থায়ী ট্রিটমেন্ট আপনি যতদিন বেঁচে থাকবেন ততদিন এর শক্তি অনুভব করবেন ইনশাল্লাহ আচ্ছা এটা হলো আপনার ইনশাল্লাহ আমরা আশা করতেছি যেন যারা এই ধরনের সমস্যায় ভুগছেন এই ওষুধগুলো খাইলে সুস্থ হয়ে যাবে ভাই আর জটিল শুধু কেউ এই যে আপনি জিনসিং এর পাউডার নিতে চায় আপনি দিতে পারবেন জি অবশ্যই দিতে পারবো আমাদের এখানে যদি নিতে চায় অরিজিনাল আমরা চাইনা জিনসিং আমরা প্রায় 25,000 টাকা কেজি আমাদের কিনা লাগে অরিজিনাল এটা যদি সুগায় পাউডার করা হিসাব করলে আপনার 3,030,000 টাকা কেজি পরে কেউ যদি নিতে চায় অরিজিনালটা নিতে পারবে যদি মনে করে যে আমাদের জিনসিন পাউডার দিয়ে আছে প্রত্যেকটা ঔষধে জিনসিন আছে আপনার কস্তুরি পিলাস আছে লতা কস্তুরি আছে অর্শগন্ধা বিভিন্ন আইটেম দিয়ে এক একটা আইটেম দিয়ে এক একটা ঔষধ তৈরি করা সহজেই তারা নিতে পারবে আর সহজেই নিতে পারবে কিন্তু অনেকেই কিন্তু কাঁচা জিনসিন খাইলে পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিডনি লিভারের সমস্যা হবে মাথা যন্ত্রণা করবে আর আমাদের প্রত্যেকটা শোধন করা ঔষধ আমার আবিষ্কৃত আমি কিন্তু এগুলো নিয়ে প্রত্যেকটা গাছ নিয়ে গবেষণা করি সারাদিন অবশ্যই অবশ্যই ভাই আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো আপনি ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের কৃষি ফিল্ম ইউটিউব চ্যানেলে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জি অবশ্যই আপনাকেও ধন্যবাদ আর সবাইকে ধন্যবাদ এবং দোয়া করি সবাই সুস্থ থাকুক ভালো থাকুক আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম